আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবারও পোকো এক্স থ্রি প্রো একটি ফোন নিয়ে আসলাম। এই ফোনটি অফ হয়ে গেছে। এই ফোনটি মূলত ঝিরঝির করে গ্রাফিক্সে প্রবলেম করে এরপর অফ হয়ে যায়। ইতিপূর্বেও আমি এরকম প্রবলেম পেয়েছি, ঝিরঝির করে গ্রাফিক্সে প্রবলেম করে এরপর অফ হয়ে যাওয়া ফোনগুলো। তো এই ফোনগুলোতে আমি দেখেছি 4-5 সেন্স এসে দাঁড়িয়ে থাকে, যেটি সিপিউতে প্রবলেম হয়। আর আপনারা জানেন যে এই ফোনগুলো ম্যাক্সিমাম গেমিংয়ের জন্য ব্যবহার করা হয়। যারা গেম ইউজ করেন বা গেম খেলেন, অতিরিক্ত মাত্রায় ফোনটি টেম্পারেচার হাই হয়ে যায় এবং এই গ্রাফিক্সের যে সাপোর্টটি বিল্ডিং সিপিউ থেকে আসছে সেটির কারণে সম্ভবত সিপিউটি অত্যাধিক গরম হয়ে যায়। আপনারা জানেন যারা কম্পিউটারে গেমিং করে থাকেন, তারা গ্রাফিক্স কার্ড, এক্সট্রা একটি গ্রাফিক্স কার্ড ইউজ করেন। আর গ্রাফিক্সের মধ্যে অবশ্যই থার্মাল প্রোটেকশনের জন্য আপনারা দেখবেন কুলিং ফ্যান থাকে, অনেক সময় একাধিক কুলিং ফ্যানও একটি গ্রাফিক্স কার্ডে থাকে। তো এর কারণ হলো গ্রাফিক্স কার্ডটি যখন আপনার গ্রাফিক্সটি ডেলিভারি করবে তখন প্রচণ্ড রকম গরম হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই কিন্তু এই সিপিইউগুলো বা প্রসেসরগুলো ঠান্ডা করার জন্য একটি শক্তিশালী থার্মাল প্রোটেকশন বা ঠান্ডা রাখার কুলিং প্রসেস দিয়ে থাকে। তো আমরা পোকো এক্স থ্রি প্রোতে যে ধরনের কুলিং প্রসেস পেয়েছি সেটিও খারাপ নয়। এরপরেও এই সিপিইউগুলো অতিরিক্ত টেম্পারেচারের কারণে খারাপ হয়ে যাচ্ছে। আমি যে ফোনগুলো ডেড পেয়েছি এর মধ্যে অসংখ্য ফোন এরকম পেয়েছি যে যারা গেমিং করার সময় অফ হয়ে গিয়েছে অথবা চার্জে রাখার পর গেমিংয়ে গেম খেলতে গিয়ে অফ হয়ে গিয়েছে। আবার কেউ কেউ এরকমও বলেছেন যারা জাস্ট রেখে দিয়েছেন অফ হয়ে গিয়েছে। তো যা হোক, যেভাবেই অফ হোক, এই ফোনটি যদি আপনার কোনো ওভার রিডিং শো না করে বা ফোনটি যদি কোনো লিকুইড ড্যামেজ বা হাত থেকে পড়ে গিয়ে অফ না হয়ে থাকে, নর্মালি যে ডেটগুলো হচ্ছে সেগুলো ম্যাক্সিমামই এই পোকো এক্স থ্রি প্রো আমি পেয়েছি সিপিইউ থেকে প্রবলেম হচ্ছে। বিশেষ করে যারা গেমিং করেন এদের যে গ্রাফিক্সটি প্রয়োজন হয় বা ওভার ক্লকিং সিস্টেম ব্যবহার করেন, মানে ফোনের সর্বোচ্চ যে ক্যাপাসিটি আছে সেটি কিন্তু গেমিংয়ের মধ্যে তারা ইউজ করেন, যে কারণে বড় একটি চাপ পড়ে যেটি গ্রাফিক্সের জন্য এবং প্রসেসর প্রসেস করে সব কিছু, এর সব দিক লক্ষ্য করে আপনার ফোনটি কিন্তু তখন একটু টেম্পারেচার হাই হয়ে যায়। আর এভাবে লম্বা সময় যখন একজন ইউজার গেম করেন, গেমিং করেন, সেক্ষেত্রে দেখা যায় প্রসেসরের যে ভিতরে যে বলগুলো থাকে আর যে ব্ল্যাক পেস্ট আঠাগুলো থাকে এর মধ্যে একটি কম্প্রেসার তৈরি হয়। একটি এয়ার কম্প্রেসারের কারণে অনেক সময় বলগুলো শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এর ভিতরে যে বলগুলো থাকে সেই বলগুলো অনেক সময় ড্রাই হয়ে, মানে শুকিয়ে খারাপ হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়। কারণ মাদারবোর্ডের সাথে যে বলগুলো কানেক্ট হয়ে থাকে সেই বলগুলো আবার সিপিইউতে কানেক্ট হয়। একই বলের দুইটি প্রান্ত থাকে, যে কোনো এক প্রান্তে যদি ডিসকানেক্ট হয়ে যায় অতিরিক্ত টেম্পারেচারের কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনার সিপিইউটি আর কাজ করবে না, মানে সিপিইউর যে অংশটি ডিসকানেক্ট হয়ে গেছে ওই অংশটি আর কাজ করবে না। সে কারণে দেখা যায় অনেকের ক্যামেরার সমস্যা দেখা দিতে পারে, সাউন্ডের সমস্যা দেখা দিতে পারে, বা গ্রাফিক্সের যেমন ঝিরঝির চলে আসা, ডিসপ্লের কোনো লাইন মিসিং হয়ে যেতে পারে, এ ধরনের প্রবলেমগুলো দেখা দিতে পারে। আর এই সিপিইউগুলো পুনরায় ভালো মানের পেজ দিয়ে যখন আমরা রিবল করে এটি আবার লাগিয়ে দিচ্ছি, সেই ফোনগুলো কিন্তু আগের মতোই ভালোভাবে চলছে। এই ফোনগুলো কিন্তু আর পুনরায় প্রবলেম হচ্ছে না। বিশেষ করে যে ডেড ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে সেগুলোর ভিতরে যে একটি ব্ল্যাক পেস্ট আঠা থাকে, এই ব্ল্যাক পেস্ট আঠা কিন্তু পুনরায় আমরা দিচ্ছি না। সে কারণে
আইসিটি অত সহজে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না এবং বলগুলো অত সহজে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। যা হোক, আমরা যে ফোনগুলো রিবল করে দিয়েছি সেই ফোনগুলোতে পুনরায় ডেড প্রবলেম এখনও আসেনি। আর সিপিউতে মূলত প্রেশার, যারা অতিরিক্ত গেমিং করেন, যারা বেশি প্রেশার দিয়ে খেলেন, তাদের অবশ্যই ফোনের টেম্পারেচার সম্পর্কে একটু অভিজ্ঞতা থাকা উচিত। যেমন আপনার ফোনটি যখন একটু গরম হবে, আপনি যদি ফোনটিতে কভার লাগিয়ে ইউজ করেন বা কোনো পলি লাগিয়ে ইউজ করেন, অনেকে আছে স্টিকার লাগিয়ে ইউজ করেন, সেই ফোনগুলো কিন্তু বাইরে থেকে যে তাপটি শোষণ করবে সেই ক্ষমতাটি কিন্তু একটু কমে যায়, যে কারণে ভিতরে প্রসেসরটি আরও বেশি হিট হয়ে যায়। যদিও এই ফোনটিতে কপারের একটি থার্মাল প্রোটেকশন দেওয়া আছে, যেটি অতিরিক্ত মাত্রায় সিপিউটি যদি হিট হয়ে যায় সেই কপারের মাধ্যমে হিটটি শোষণ করে নেবে। কিন্তু এর মধ্যে একটি মিডিয়া হচ্ছে একটি পেস্ট, যে থার্মাল পেস্ট আছে সেই পেস্টের মাধ্যমে কপারের যে দণ্ডটি আছে সেখানে গিয়ে হিটটি শোষণ করবে। কিন্তু এই পেস্ট যদি শুকিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই আপনার যে থার্মাল প্রোটেকশনটি সেটি কিন্তু ঠিকমতো কাজ করবে না। তো বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন যারা কম্পিউটার বা ল্যাপটপে দেখেছেন যে একটি প্রসেসর যখন গরম হয়ে যায় তখন প্রসেসরে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে, যেমন গ্রাফিক্সের প্রবলেম, ব্যাট শাটডাউন অথবা হ্যাঙ্গিং প্রবলেম। তো যেহেতু সেই কম্পিউটারের মধ্যে আলাদা গ্রাফিক্স থাকে, সেক্ষেত্রে কম্পিউটারের প্রসেসরের চেয়েও মোবাইলের প্রসেসরে অনেক বেশি লোড থাকে, যে কারণে মোবাইলের প্রসেসরটিকে আরও বেশি কুলিং প্রসেস করা উচিত, যে কারণে আমার মনে হয় এই ফোনগুলো একটু বেশি মাত্রায় ডেড হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হলো যে এই ধরনের প্রসেসর কিন্তু আরও অন্যান্য ফোনে ইউজ করা হয়েছে, সেই ফোনগুলোতে কিন্তু এ ধরনের সাডেনলি ডেড হয়ে যাচ্ছে না। তো এই পোকো X3 প্রোতে প্রচুর পরিমাণে ফোন ডেড হচ্ছে, এর কারণ হচ্ছে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি বলবো, যে এই পোকো X3 প্রোতে যে রিবলিং পেস্টটি ইউজ করা হয়েছে এই পেস্টটিতে কোনো ঝামেলা থাকতে পারে। কারণ পোকো X3 প্রোর যতগুলো ফোন আছে, বিশেষ করে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যে আনঅফিসিয়াল ফোনগুলো আমাদের দেশে আছে, এই ফোনগুলোতে আমার মনে হয় একটু বেশি প্রবলেম হচ্ছে। এই ফোনগুলোর যে রিবলিং পেস্টটি ইউজ করা হয়েছে এই পেস্টটি হয়তো বা অতটা ভালো মানের নাও হতে পারে, যে কারণে এত দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হলো যে ফোনগুলো বাজারে বেশি বিক্রি হচ্ছে আর যে ফোনগুলো গেমিংয়ের জন্য বেশি ইউজ হচ্ছে, অনেকেই এই ফোনগুলো একটু বেশি কিনছেন, যে কারণে হয়তো বা সেখান থেকে একটু প্রবলেমটাও বেশি মনে হচ্ছে হতে পারে। যাই হোক, আপনারা যারা পোকো X3 প্রো ইউজ করছেন তারা একটু সাবধানে ইউজ করবেন, মানে অতিরিক্ত টেম্পারেচার থেকে কিভাবে একটু কুলিং রেখে ইউজ করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপনার ফোনটিতে যেমন কভার ইউজ করা বা ফোনটির পিছনে কোনো এক্সট্রা স্টিকার এগুলো ব্যবহার করবেন না, এতে করে ফোনটি ঠান্ডা থাকবে। আর আপনারা ফোনটি ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা চার্জে দিয়ে কোনো সময় ফোন ইউজ করবেন না, গেমিং করবেন না, অবশ্যই চার্জ থেকে খুলে একটু ঠান্ডা হওয়ার পরে ফোনটি ইউজ করবেন। কিছু কিছু বিষয় আছে এগুলো লক্ষ্য রেখে ইউজ করলে ফোনটি একটু সেফ থাকে। এরপরেও যে ফোনগুলো প্রবলেম হওয়ার সেগুলো তো হবেই, সেখান থেকে হয়তো বা মুক্তি পাওয়া সম্ভব নয়। আর আমি যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি সেটা হচ্ছে যে এই ফোনগুলো সারা বাংলাদেশে অসংখ্য ফোন নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে আমাকে ফোন দিচ্ছে এবং অনেকেই কুরিয়ারে আমার কাছে ছেট পাঠাচ্ছেন। কিছু কিছু ছেট আছে যেগুলো সিপিউটি সরাসরি খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে ফোনগুলো দু একটি ফোন এরকম আমি পেয়েছি যে সিপিউ প্রবলেম হওয়ার কারণে ফোনগুলো ইনটেক থাকার পরেও প্রবলেমগুলো সলভ করতে পারিনি। আবার কিছু ফোনে মনে পেয়েছি যেগুলো আমার আগে হয়তো কাজ করেছে, সিপিউ রিবল করেছে, অন্যান্য কাজ করেছে, কিন্তু সেই ফোনগুলো আমি রিপেয়ার করতে সক্ষম হয়েছি। তো কিছু ফোনের অবস্থা এতটাই খারাপ যে ফোনগুলো
আসলে রিপেয়ার করে 100% কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, যেমন পাওয়ারের প্রবলেমের জন্য বা এই ডেড কন্ডিশনের জন্য কিছু কিছু ফোনে আমি দেখেছি যে নেটওয়ার্ক থেকে শুরু করে অডিও আইসি এবং লাইট আইসি, পাওয়ার আইসি, মানে কোনো কিছু বাদ রাখেনি, সিপিইউ ফ্ল্যাশার থেকে শুরু করে সব ধরনের আইসিতে কাজ করেছে। তো এ ধরনের কাজ আমরা আশা করি না। আসলে একটি ফোনে কি ধরনের প্রবলেম সেটির উপরে নির্ভর করে আপনি কি কি কাজ করবেন। তো আপনার যদি পাওয়ারের প্রবলেম থাকে সেটিকে আপনি সঠিকভাবে যদি অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু আপনার এলোমেলো কাজ করার কোনো মানেই হয় না। এরকম এলোমেলো কাজ করা কিছু ফোনে দেখা যায় যে পাওয়ার কমপ্লিট হওয়ার পরেও কোনো না কোনো ট্রাবল থাকে, অথবা হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকে, বা অডিওর প্রবলেম থাকে, লাইটের প্রবলেম থাকে। যেমন একটি ফোনে আমি দেখলাম ফোনটিতে সিপিইউ খুলে রিভলভ করেছে কিন্তু পাওয়ার আইসি বা অন্যান্য আইসিতে, অনেকগুলো আইসিতে কাজ করা হয়েছে। তো ফোনটি আসলে ডেড ছিল সিপিইউ থেকেই। তো আমি সিপিইউটি রিভলভ করলাম, এরপর দেখলাম যে আমার ফ্ল্যাশার আইসিটি উনি হিট দেওয়ার কারণে ফ্ল্যাশার আইসির বলগুলো হয়তো খারাপ হয়ে গেছে, যে কারণে আমাকে ফ্ল্যাশার আইসিটিও খুলতে হলো। আর আপনারা জানেন যে এই পোকো এক্স থ্রি প্রোতে ইউএফএস 3.1 ইউজ করা হয়েছে, তো এই আইসিটি অনেক মূল্যবান একটি আইসি। যা হোক, আইসিটি আমি খুলে রিভলভ করে যখন লাগালাম ফোনটি রান হলো, কিন্তু ফোনটিতে কোনো লেখা নেই, কোনো লাইট নেই, তো অনেকগুলো প্রবলেম, এবং লোগো এসে দাঁড়িয়ে থাকছে। তো লেখা লাইটের প্রবলেম সলভ করার পরে এখন বর্তমানে লোগো এসে দাঁড়িয়ে থাকছে। তো জানি না এটা কোথা থেকে প্রবলেম, এটা আমাকে ডায়াগনোসিস করতে হবে অনেক বেশি অ্যানালাইজ করার পরে হয়তো ধরা পড়তে পারে প্রবলেমটি কোথা থেকে হয়েছে। তো এই ধরনের প্রবলেম আমরা আসলে ফেস করি যখন একাধিক কাজ করা হয় ফোনটিতে। ইতিপূর্বে যারা কাজ করেন তাদের কাজের কিছু কিছু ভুলের কারণে হয়তো আমাদের অনেক সময় দিতে হয়। তো আমি বলবো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তারা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার, এবং যতটুকু কাজ আপনি করবেন সেই কাজগুলো যেন পরিষ্কার থাকে এবং পূর্বের অবস্থায় থাকে। আমি আজকে একটি কাজে হাত দিয়েছিলাম, ফোনটি পাঠিয়েছে নারায়ণগঞ্জ থেকে। তো ফোনটিতে আমি হাত দিয়ে কাজগুলো দেখে অবাক হয়ে গেলাম। ফোনটিতে সিপিইউ খুলেছে, রিভলও করেছে, বাট আইসি উল্টাপাল্টা লাগিয়েছে। সিপিইউটি যে পজিশন সেটা ঠিক আছে কিন্তু র্যামটি লাগিয়েছে বিপরীত দিকে, অথচ র্যামটি কিন্তু মার্ক করে নিয়েছিল যে কোন দিকে লাগাতে হবে, উনি মাদারবোর্ডের মধ্যে একটু চিহ্ন করে রেখেছিল, এরপরে উনি উল্টা লাগিয়েছে। আমি বুঝলাম না বিষয়টি, কারণ আমি কিন্তু মার্ক ছাড়াই সব সিপিইউ লাগাই, র্যাম লাগাই, দেখেন আমার কিন্তু ভুল হয় না, মনে থাকে। তো উনি ভুলে যাবে জন্য চিহ্ন করে রেখেছে যে কোন দিকে আইসিটি বসবে, এরপরে উনি উল্টা লাগিয়েছে। দ্বিতীয় বিষয় হলো উনি ইউএফএস যে ফ্ল্যাশার আইসিটি সেই আইসিটি খুলেছে, আইসিটির নিচে যে পেস্ট, ব্ল্যাক পেস্ট আঠাগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার করেনি এবং আইসিটিও ভালোভাবে পরিষ্কার করেনি। মানে উনি অর্ধেক রাস্তায় গিয়ে হয়তো হাল ছেড়ে দিয়েছে যে এই ফোনটি আর ঠিক হবে না, পরে আইসিটি কোনো মতো ওভাবে বসিয়ে রিটার্ন করে দিয়েছে। তো এ ধরনের কাজ আসলে আইসিটি উনি যখন খুলেছে তো ওনার উচিত ছিল কাজ হোক বা না হোক সুন্দরভাবে পরিষ্কার করে বসিয়ে আইসিটি দিয়ে দিলে কাজটি সুন্দর হতো। আরেকটি বিষয়, উনি যেভাবে কাজ করেছে সম্ভবত আইসিটি খারাপ হয়ে গিয়েছে, মানে উনি যে সোল্ডারিং আয়রন ইউজ করেছে সেখানে হয়তো বা একটু ধারালো ছিল, যে কারণে স্ক্র্যাচ পড়ে আইসিগুলোতে অনেক স্ক্র্যাচ আছে, যে কারণে হয়তো বা আইসিগুলো খারাপ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। তো আমি ফোনটি দেখেছি, আমি ফোনটির সিপিইউটির যে কন্ডিশন দেখলাম হয়তো সিপিইউটি ভালো থাকার সম্ভাবনা আছে, তো আমি ফোনটি নিয়ে আর একটু ট্রাই করব, দেখি হয় কি না। তো এই ধরনের ফোন আমি অনেক পাচ্ছি, যারা অনেকেই অনেক জায়গায় দেখাচ্ছেন, সেই ফোনগুলো আবার অনেকগুলো ঠিক হচ্ছে, কিছু কিছু ফোন ঠিক হচ্ছে না, আবার কিছু ফোন একদম ইনটেক পাচ্ছি যেগুলো ম্যাক্সিমামই ঠিক হচ্ছে, দু একটি ফোন ঠিক হচ্ছে না যেগুলো সিপিইউতেই প্রবলেম। আমি একটা কথা বারবার বলে থাকি যে আপনার ফোনের যদি চিপটি ভালো থাকে, সিপিইউ ফ্ল্যাশার এগুলো যদি ভালো থাকে, তাহলে হয়তো বা আপনার ফোনটি ঠিক হওয়ার পসিবিলিটি আছে।
আর যদি এগুলো খারাপ থাকে তাহলে হয়তো বা ফোনটি ঠিক হবে না। তো যা হোক, আসলে আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি কাজগুলো করার, আর আল্লাহর উপরে ভরসা রেখে আমি কাজ করি। তিনি যদি সহায় থাকেন, তিনি যদি ইচ্ছা করেন, তাহলে প্রত্যেকটি ফোনই ঠিক হতে পারে। আর তিনি যদি ইচ্ছা না করেন, আমার শত চেষ্টায়ও কোনো ফোন ঠিক হবে না। তো আজকে অনেক কথা বলে ফেললাম, কথায় কথায় আমার কাজগুলোও কিন্তু প্রায় শেষের দিকে। আমি অলরেডি সিপিইউ এবং র্যামটি আমি রিভল করে নিয়েছি। দেখুন, আমার র্যামের প্রত্যেকটি বল স্পষ্ট দেখা যাচ্ছে, অনেক সুন্দরভাবে প্রত্যেকটি বল হয়েছে। তো আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করি, বিন্দুমাত্র ময়লা থাকুক কোনো আইসির ভিতরে, এটি আমি চাই না। তো এবার আমি র্যামটি সিপিউর উপরে লাগিয়ে নিব, কারণ সিপিউটি আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। আর এই র্যামটি উপরে বসানোর জন্য অবশ্যই আমাকে কয়েকটি দিক লক্ষ্য রাখতে হয়, যেমন আইসির পোলারিটি, আইসি কোন দিকে বসানো ছিল আমি কোন দিকে লাগাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে আইসির চতুর্দিকে সমান আছে কি না, কারণ এই আইসিটি আরেকটি আইসির উপরে বসছে, সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে বলগুলো যেন সঠিক স্থানে বসে এবং কানেক্ট হয়। এবং টেম্পারেচার লক্ষ্য রাখতে হবে, টেম্পারেচার যেন খুব বেশি না হয়ে যায়, কারণ এই র্যামটি অতি পাতলা, কারণ এতটা স্লিম আইসি যদি বেশি হিট পড়ে যায় সেক্ষেত্রে একটি শব্দ হয়ে জাস্ট আইসিটি ডেড হয়ে যেতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আইসি লাগাতে হয়, আমি চেষ্টা করছি সুন্দরভাবে আইসিটি লাগানোর জন্য। আলহামদুলিল্লাহ আমার র্যামটি লাগানো সম্পূর্ণ হয়েছে। এবার আমি ঠান্ডা করে নেব। এবং খুব সুন্দরভাবে ওয়াশ করে নেব, কারণ একটি সিপিইউ খুলে লাগানোর সময় অনেক পেস্ট আশেপাশে গিয়ে থাকতে পারে, এবং সোল্ডারিং যে বলগুলো সেগুলোও গিয়ে থাকতে পারে। সেজন্য আমাকে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার এবং ক্লিন করে নিতে হবে, এতে করে পরবর্তীতেও ফোনটি ভালো সার্ভিস দেবে। কারণ ফোনে অতিরিক্ত পেস্ট এবং নোংরা লেগে থাকলে সেই ফোনটিতে কাজ করতে বিরক্ত লাগে, অবশ্যই ফোনটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তো এবার প্রথমে আমি ওভার রিডিং চেক করে নেব, কারণ একটি আইসি লাগানোর পরে ফোনটি যদি ওভার রিডিং থাকে তাহলে সেটি কোনো আইসি খারাপ হয়ে যেতে পারে। তো আমার সব ঠিকঠাক আছে, আমি ডিসপ্লে প্যানেলে সরাসরি লাগিয়ে নিচ্ছি। তার পূর্বে আমি ব্যাটারি চেক করে নেব। ওহ, দুঃখিত, আমার ব্যাটারিতে একদম চার্জ নেই, 2.4 ভোল্ট। এমন তো অবস্থায় আমি একটু চার্জে দিয়ে দেখব চার্জিং লোগো আসে কিনা। আলহামদুলিল্লাহ আমার ফোনের কিন্তু চার্জিং লোগো চলে আসছে। ইভেন আমি এখন কিছুক্ষণের মধ্যে হয়তো বা পোকো লেখাটিও দেখতে পাবো। দেখুন, এই যে পোকো লেখা চলে আসছে। তো আমি একটু ওয়েট করব ফোনটি চার্জ হওয়া পর্যন্ত। একটু চার্জ হয়ে গিয়েছে কয়েক মিনিটের জন্য, তো আমি জাস্ট ওপেন করে চার্জটে ফোনটি দেখছি। কারণ এই ফোনের যে ওনার, উনি আমার সামনেই আছেন, খুব বেশি দেরি করব না, ওনাকে ফোনটি বুঝিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।